হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতা বাবু ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজ জুমাস বাদে আবার রাইডে বেরোচ্ছি। আজ যাচ্ছে হচ্ছে আন্দুলপোতা আর টাকি একসঙ্গে। সো আন্দুলপোতা তো আমার ঘোরা, টাকিটা সেবারে ঘোরা হয়নি। সো এবারে টাকিটা মেন যাবো ফার্স্ট, দেন আন্দুলপোতা। সো এখন বেরোচ্ছি আমি, 11টা বাজে, অনেক লেটই আছে বেরোচ্ছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছে। আর ওয়েদারটা যে মোটামুটি একটু ভালো আছে, হালকা হালকা রোদ আছে, তো আশা করছি কোনো অসুবিধা হবে না আমাদের যেতে। তো চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। জাস্ট গড়িয়াহাট ক্রস করলাম, এখন বালিগঞ্জে রয়েছি। আমরা এখান দিয়ে যাব আড়বানা হয়ে, আমরা বাসন্তী হাইওয়ে ধরব। তো প্ল্যান অনুযায়ী ফার্স্টে যাবো টাকি, দেন যাবো আন্দুলপোতা। সো আমরা এখন আড়বানার সামনে রয়েছি, এখান থেকে গিয়ে আমরা বাসন্তী হাইওয়ে কানেক্ট করব। ওয়েদারটা একটু আগে একটু গরম গরম হয়ে গেছিলো, বাট এখন একটু মেঘলা হয়ে গেছে, বৃষ্টি না হলেই হলো। গুগল ম্যাপ অনুযায়ী টাকি আর 48 কিলোমিটার দেখাচ্ছে, আর যেতে মোটামুটি 1 ঘন্টা মতন টাইম লাগবে। আর এখন 1:30 বেজে গেছে, পৌঁছে পৌঁছে 2:30-এর বেশি হয়ে যাবে। দিদি প্ল্যান অনুযায়ী ঠিক আছে, কারণ আমি চেয়েছিলাম আন্দুলপোতা সানসেটটা দেখবো। সানসেটটা আন্দুলপোতা সানসেটটা নাকি খুব সুন্দর হয়। তো দেখা যাক কতদূর কী করা যেতে পারে। সব থেকে বড়ো কথা, একদিন বাদে ঘুরতে বেরিয়েছি, এটাই অনেক ভালো লাগছে। আর 31 কিলোমিটার বাকি, দুধারে ইট ভাটা। আগের বার এরকম জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিলাম যেবার আন্দুলপোতা গেছিলাম। আর 300 মিটার, 2 মিনিটের রাস্তা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। সো আমরা টাকি পিকনিক স্পট চলে এসেছি, ওপরে বাংলাদেশ দেখা যাচ্ছে, আর এই পারে আমাদের ইন্ডিয়া, আর এই পদ্মা নদী। তোমরা পিছনে ভিউটা দেখে নাও। আর এখান থেকে আবার আমরা যাবো গোলপাতার ফরেস্ট, আর এখন বাজে 3:45। তো গোলপাতার ফরেস্ট থেকে আমরা আবার যাবো হচ্ছে আন্দুলপোতা। তো এখানে আর বেশি টাইম নষ্ট করবো না, এখানে সেরকম কিছু দেখারও নেই, নদীটার উপরে বাংলাদেশ আছে। তো আমরা এখান থেকে গোলপাতার ফরেস্ট যাই, ওখানে যাবো তোমাদেরকে দেখাচ্ছি। সো আমরা এখন যাচ্ছি গোলপাতার ফরেস্ট, নদীর পাড় ধরে। ফাইনালি গোলপাতার জঙ্গল চলে এসেছি, ভেতরে একটা টাওয়ার হয়েছে বলে উঠতে বারণ করে দিল, বাট তাও 10 টাকা করে নিল ঢোকবার জন্য। গোলপাতার জঙ্গলের ভেতরে ঢুকছি, একটা ব্রিজ মতন করা আছে, চারদিকে জঙ্গল দেখতে পাচ্ছ। তো ভেতরে যাই, গিয়ে দেখি কি আছে। উপরে নদীটা ঢোকবার সময় দেখা গেছিলো যে নদীর পাড় দিয়ে আসছিলাম, তো ভেতরটা যাই গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি আমি। আমরা টাকি থেকে বেরিয়ে মোটামুটি 8 কিলোমিটার মতন চলে এসেছি, এবার আমরা যাচ্ছি আন্দুলপোতা। তো আমাদের এখান থেকে রাইট টার্ন নিতে হবে, সামনে যে রাইট টার্ন আছে। ভেবেছিলাম আন্দুলপোতায় সানসেট দেখবো, বাট সেটা আর হলো না,
এমনি যা মেঘলা করেছিল সানসেট দেখতে পেতাম না। তো সন্ধ্যেবেলাও নাকি আন্দুলপোতাটা বেশ ভালো লাগে, একবার দেখে নিয়ে এদিকে এসছি যখন একবারে ঘুরেই যাই। তো ফাইনালি আন্দুলপোতার কাছাকাছি চলে এসছি আমরা, আর 1.2 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী। বিকেলবেলা টাইমে বেশ ভালোই লাগছে, বাট এখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যে হয়ে যাবে। পৌঁছে গেছি, রাস্তার অবস্থা খুবই খারাপ, বাট বিকেল গাড়িটাও খুব ভালোই লাগছে। ফাইনালি আমরা আন্দুলপোতা পৌঁছে গেছি, এখন বাজে 6:30, এখনো হালকা হালকা সূর্যের আলো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর আমি তোমাদের দেখাচ্ছি জায়গাটা ভালোভাবে, তোমরা দেখে নাও। কমপ্লিট, সো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই।